ইতালিতে অভিবাসীদের নাগরিকত্ব আইন পরিবর্তনে দেশটির আইনসভায় প্রস্তাব উত্থাপন করেছে বর্তমান জোট সরকার এতে প্রবাসীদের নাগরিকত্ব গ্রহণের জন্য চার বছর অপেক্ষায় থাকার পরিবর্তে সময় কমিয়ে দুই বছর করা হয়েছে দুই হাজার সালের ডিসেম্বরে দেশটির তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মাতোয়া সালভেনি অভিবাসীদের নাগরিকত্ব পেতে দুই বছরের পরিবর্তে চার বছর করেন ফলে প্রবাসীদের জন্য ইতালির নাগরিকত্ব কঠিন হয়ে যায় এবং অপেক্ষার সময় দুই বছর বেড়ে যায় বর্তমান সরকার ক্ষমতায় আসার পর নাগরিকত্ব সংস্কার আইনে সালভেনি কর্তৃক অনুমোদিত প্রধান অংশগুলো সংশোধনের উদ্যোগ নেয় গত উনত্রিশ সেপ্টেম্বর এ বিষয়ে প্রাথমিক পদক্ষেপ নেওয়া হয় এবং তিন অক্টোবর ইতালির আইনসভা সংবিধান সংস্কার বিষয়ক কমিশনের নিকট নতুন নিয়ম সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করে বর্তমানে তা চূড়ান্ত গ্যাজেট আকারে প্রকাশের অপেক্ষায় রয়েছে দেশটির নিয়ম অনুযায়ী যে কোনো সংশোধনী আইন সভায় উত্থাপিত হওয়ার তারিখ থেকে সর্বোচ্চ একশো আশি দিনের মধ্যে তা আইনে পরিণত হয় সুস্থ আজকের প্রজন্ম সুন্দর আগামী ভবিষ্যৎ এই স্লোগানে প্রতি বছরের মতো এবারও কুয়েতে বাংলাদেশ স্টুডেন্টস ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে এ ধরনের আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের বাংলাদেশিদের মাঝে পারস্পরিক দ্বন্দ্ব কমবে তৈরি হবে সৌহার্দ্য এবং সম্প্রীতি বলেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাষ্ট্রদূত এস এম আবুল কালাম আমাদের কুয়েত প্রতিনিধি আহ জুবেদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মাসুদ রানা বাংলাদেশ ক্রীড়া অঙ্গনে কুয়েতের উদ্যোগে ও বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের সহযোগিতায় ষষ্ঠবারের মতো ছয় টিমের অংশগ্রহণে বাংলাদেশ স্টুডেন্ট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে গত পনেরোই নভেম্বর থেকে শুরু হওয়া টুর্নামেন্টটি চলে ছয় ডিসেম্বর পর্যন্ত গত ছয় ডিসেম্বর কুয়েতে দাশমা আবুল হাসান স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে এতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন জিলিপ স্পোর্টিং ক্লাব কুয়েত এবং বাংলাদেশ ইয়াং ব্যাস ক্লাব রানার্স আপ হন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশটি নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আব্দুল কালাম এ ধরনের আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশীদের মাঝে পারস্পরিক দ্বন্দ্ব কমবে তৈরি হবে সৌহাদ্য এবং সম্প্রতি বলে জানান তিনি বাঙালি ছেলেরা খেলতেছে বিষয় এতে দূতাবাসে কাউন্সিল ও দোতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান ডিফেন্স আরটিসি ব্রিগেডের জেনারেল মোহাম্মদ আবু নাসের কুয়েতের বাংলাদেশ বিমান কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ হাফিজুল ইসলাম দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা সাজেদুল ইসলাম ও মোহাম্মদ জিহন ইসলাম উপস্থিত ছিলেন ভবিষ্যতে দূতাবাসের পক্ষ থেকে এই ধরনের আয়োজকদের সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে জানান কাউন্সিলর ও দোতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান কুয়েতে অবস্থানরত বাংলাদেশি ভাইদের আমি অনুরোধ করছি তারা যেন বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার স্বার্থে নিজেদের ভেদাভেদ বলে আরও এই ধরনের একাধিক সাংস্কৃতিক এবং অন্যান্য ফুটবল গেম ফুটবল অন্যান্য গেমসের আয়োজন করে ভবিষ্যতে আরো সুন্দর টুর্নামেন্ট আয়োজন করার কথা জানান আয়োজকরা অনুদেকে এ ধরনের আয়োজন প্রতি বছর করার দাবিও জানান প্রবাসী দর্শকরা আমাদের এই আজকে নয় আয়োজন আজকে বিগত ছয় বছর যাবৎ সাংবাদিক ভাইয়েরা সত্যি আপনারা যদি এভাবে উদ্যোগ নিয়ে আমাদের বাচ্চাদের খেলাধুলা সহ বিভিন্ন বিষয়গুলো তুলে ধরেন তাহলে বাচ্চারা উৎসাহিত হবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি সুশৃঙ্খল এবং সুন্দর একটি খেলার উপহার দেওয়ার জন্য সুন্দর খেলার জন্য আমাদের আমরা সবাইকে উপহার দিতে পারি এতে টুর্নামেন্টে মিডিয়া পার্টনার প্রবাসীদের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভিকে সম্মাননা ক্রেস প্রদান করা হয় এ সময় আয়োজক কমিটির প্রধান রফিকুল ইসলাম ভুলু আতাউল গনি মামুন দায়ানুর রহমান মিস্টার নূর আব্দুল হাই ভুইয়া মাহমুদ আলী হাজি নাসির উদ্দিন খোকন তোফাজ্জল হোসেন ও আব্দুল কাদের মোল্লাসহ কুয়েতের বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংঘ প্রবাসীরা এছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন রিপোর্ট বাংলা টিভি